আবারো সিপাহীজলা ত্রিপুরা জেলা বিশালগড় রাস্তার মাথা এলাকায় বাইক ও মারুতি গাড়ির মধ্যে সংঘর্ষে গুরুতর আহত তিনজন। ছোট পার্বত্য ত্রিপুরা রাজ্যে যান দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে বিভিন্ন যানবাহনের বেপরোয়া গতি ও নেশাগ্রস্ত অবস্থায় যানবাহন চালানোর কারণে ত্রিপুরায় যান দুর্ঘটনায় খালি হচ্ছে অনেক মায়ের কোল। আবারও মঙ্গলবার সন্ধ্যা রাতে সিপাহীজলা ত্রিপুরা জেলা বিশালগড় রাস্তার মাথা 2 নম্বর গেট এলাকায় বাইক ও মারুতি গাড়ির মধ্যে সংঘর্ষে গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনজন। ফুলন্তি সবর, লিটন সবার ও সাগর শুভ ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক মারুতি গাড়ির চালক। স্থানীয়রা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠান। সেখান থেকে আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য প্রেরণা করা হয় আগরতলা প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি হাসপাতালে। স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া গতি ও নেশাগ্রস্ত অবস্থায় বাইক চালানোর জন্যই এই দুর্ঘটনাটি ঘটে। মারুতি গাড়িটি আগরতলার দিক থেকে আসছিল বেপরোয়া গতিতে এবং নেশাগ্রস্ত অবস্থায় বাইকটি নিয়ে আহতরা যাচ্ছিলেন নিজ বাড়ির উদ্দেশ্যে। তখনই বিশালগড় রাস্তার মাথা এলাকায় এই যান দুর্ঘটনাটি ঘটেছে। এদিকে এই যান দুর্ঘটনাকে কেন্দ্র করে আবারও স্থানীয় এলাকাবাসীরা বিশালগড় মহকুমা প্রশাসনকে এবং ট্রাফিক পুলিশের কর্মীদের দায়ী করেছেন। এই যান দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে বিশালগড় মহকুমা প্রশাসন সহ ট্রাফিক পুলিশের কর্মীদের কোনো ব্যবস্থা নিতে দেখা যায় না বলে স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকার, রিপোর্ট এক্সটিভি বাংলা। আমাদের বিশালগড় ফাস্টেশনে একটা খবর আছে যে 2 নম্বর গেটে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তবে এখানে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যাই যাই দেখলাম যে একটা মারুতি এবং একটা বাইক মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তো আমরা এখানে যে তিনজন ইঞ্জুরি পার্সন পাইছি তারা সিরিয়াস হয়ে তিনজনকে বিশেষ করে হসপিটালে নিয়ে আসি। কেমন ইঞ্জুরি? সিরিয়াস ইঞ্জুরি। তারা কি রেফার করছে? না, এখনও রেফার করছে না, আমরা হসপিটালে।